এবারে জামালপুরে সাকিব খানকে দেখতে হাজারো মানুষ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় মানুষ এর আগে কখনো এত কাছে থেকে শুটিং দেখেনি, সেই কারণে আগ্রহটা বেশি। তবে এই আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক সাকিব খান। শুটিংয়ের সঙ্গে দেশের শীর্ষনায়ককে দেখার সুযোগ তাই জটলাও বেশি। সম্প্রতি এই এলাকায় সরকারি অনুদানের গলুই সিনেমার শ্যুট করছেন সাকিব খান। সেই শ্যুটের দৃশ্য নিজের ইউটিউবে প্রকাশ করেছেন চিত্রনায়ক। সেখানে দেখা যাচ্ছে তাকে দেখতে হাজারো মানুষ জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন। পরিস্থিতি সামাল দিতে রাখা হয়েছে পুলিশও। এস এ হক অলিকের পরিচালনায় সিনেমাটিতে সাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। লুঙ্গি পরা সাকিবকে দেখে সেটার একটা ধারণা পাচ্ছেন দর্শকরা। সিনেমাটি প্রসঙ্গে সাকিব খান জানিয়েছেন, সিনেমাটির গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি, সে কারণে প্রতিকূল পরিবেশে শুটিং করছি, শুধুমাত্র কাজটা ভালো করার জন্য এত কষ্ট। আর যেসব ভক্তরা আমাকে দেখার জন্য ভিড় করছেন তাদের প্রতি অনুরোধ, করোনার সময় আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। এস এ হক অলিক জানিয়েছেন, আমাদের টানা শ্যুটের পরিকল্পনা আছে জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। 35 থেকে 40 দিন লাগবে সিনেমাটির শ্যুট করতে। অভিনয় শিল্পীরা যাওয়া আসার মধ্যে থাকবেন, যার যখন শ্যুট তখন তিনি যোগ দেবেন। সাকিব পূজা ছাড়াও সিনেমাটিতে আর অভিনয় করেছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকেই। গান করেছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ আর অনেকে। গলুই সিনেমার মাধ্যমে প্রথমবার অনুদানের সিনেমায় নাম লিখিয়েছেন সাকিব খান। 2020-21 অর্থ বছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খুসরু। দর্শক, সাকিব খানের নতুন এই লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।